আসসালামু আলাইকুম গাইস, সবাইকে ঈদ মিলাদুন নবী অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমাদের ঈদ মিলাদুন নবী। তো আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট কমিটি থেকে মিলাদ মাহফিলে। তো আমি সেটার জন্য রেডি হচ্ছি এবং আমাদের স্টুডেন্ট কমিটি বাংলাদেশের যত স্টুডেন্টরা আছে মোটামুটি সবাই আসার চেষ্টা করবে আই থিঙ্ক। তো এখন আমরা সেখানে যাচ্ছি, সেই প্রোগ্রামে আপনাদেরকে একটু দেখাবো যে কীভাবে হচ্ছে আমাদের কার্যক্রমগুলো স্টুডেন্ট কমিটির এবং কী কী থাকছে বা না থাকছে কি আছে, এবং সবার সাথে পরিচয় করাই দেবো ইনশাল্লাহ। সো এখন যাচ্ছি আমি, এদি অলরেডি নিচে চলে আসছে গাড়ি নিয়ে, তা আমি সেখানে চলে যাচ্ছি এখন। তো লেটস গো। وظننت انا اني بذلك حست غنى فوجدت اني خاسر فتلك مظاهر মেহেদি আমার জন্য এখানে দাঁড়ায় আছে, তাই আমি তাড়াহুড়া করে যাচ্ছি এবং তার বাইকে ডাইরেক্ট উঠেই চলে গেলাম। I'ma go flex on a go start on a bitch. I'm sorry, I'm having my way. You ain't even with my team, you ain't with my gang, little nigga. Get the fuck on my face. I bought a Glock in the party, I shoot at the op, stay dancing like B2K. One smoke, I'm like, okay, we gon' pull take his dicks out and brought it. তো আমরা এসে সবার আগে হাজির হয়েছি, যা আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট আমাদের মালয়েশিয়াতে, এটা খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট, খুবই সুন্দর। আর এখানে সবাই চলে আসছে অলরেডি, আমাদের ধাতু চলে আসছে অর্ণব। কি অবস্থা আমাদের ধাতু মানুষ? ভালো আছো তুমি না? হ্যাঁ। তো তারপরে আমরা সবাই মিলে একটু চিল করতেছিলাম, কারণ সবাই আসতে একটু দেরি হচ্ছিল। আমরা সবাই মিলে এখানে কথা বলছিলাম একজন একজন, অনেকদিন পরে দেখছিলাম, তো সবাই সাথে কথাবার্তা হচ্ছিল, খুবই মজা হচ্ছিল। আর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাই ভাই নাম জানি ওমর, ওমর ভাই আমাদের, ওমর ভাইকে সবাই সাপোর্ট করবেন, আমাদের বড় ভাই, মালয়েশিয়াতে আমাদের সব দিকে ট্যাকেল দেয়, গ্যাং ছাড়া উনি চলেই না। সাইবাজা কজন লই আরো? সাইবাজা কি আরো তুমি? সাইবাজা আমরা শুধু স্টুডেন্ট, খুব আমরা চলি কোরিয়ানদের সাথে। লাল লাল কালার ভাই, লাল কালার চুল, বেগুনি কালার চুল, এমন আমি কোনো গ্যাং ট্যাং নাই, আমরা পুলিশের ভয় থাকি। কে আসলেই ও হচ্ছে নারায়ণগঞ্জের ডন, যে আপনাদের কোনো সমস্যা হলে শামীম ওসমানের ডাইনার, কোনো সমস্যা হলে আপনারা বলতে পারেন, নারায়ণগঞ্জ যত সমস্যা আছে সব ঠিক করে দিব। আর মানে আমার সাথে সব ঢাকার গ্যাংস্টার, আপনারা দেখেন এখানে আছে আমাদের ভাই। আপনার বাসা কোন জায়গায় জানি? ঢাকা কোন জায়গায় আপনার বাসা? যাত্রাবাড়ি, উনি হচ্ছে যাত্রাবাড়ির ডন, আর উনি হচ্ছে সাভারের, মানে সব ঢাকার গ্যাংস্টার। আমি মাঝখান দিয়ে নোয়াখালী পড়ে আছি, অসহায়। Don't wake me, I'm not dreaming. Past lives could have never hold me down. Lost love is sweeter when it's finally found. I got the strangest feeling. মেহেদি ওরকম খাওয়ায় না সবাই, আসলে খুদা লাগছে, আমি সবাই না খেয়ে আসছি, আমার নাই খাইছে, খুদা লাগছে, কষ্টে পানি খেয়েছে, মানে কি বলি, কষ্ট তাদের পানি, তুই তো পানির বদলে আনি দিছে, খাওয়া নিয়েছ, পানি গুলো খাইতেছে বসে বসে তারা। দেখেন আমার বন্ধু মেহেদির ছবি, সে আমার ছবি তুলছে, মামা সাহস উড়ে পাসপোর্ট সাইজ উড়ে, তুমি তুমি যদি হচ্ছে পাসপোর্ট সাইজ পোস্ট দাও, আমার কি করার আছে? আমি তো ফটোগ্রাফার, আমি বলবি না তুই কিভাবে থাকতে হবে? ওয়াও মাশাল, ছবি তুলতে সবার মুখে হাসি, কি আইফোন নাই বলে এরকম ভাবতে তোরে দেন ওগা বিনা দাওয়াতে আইবে মানা করছি, মানা করছি।
কিরে তোকে খানা কই তোকে তো জানো বিনা দাওয়াত আইছস মানা করছি বিনা দাওয়াত আইতি ভাই গরীব মানুষ মানা করছিলাম বিনা দাওয়াত আইতি না দেখ আজকে আইফোন নাই বলে সাইবার জাতন চলি আইছে আমি আরো বড় আজকে আইফোন নাই আর এমনি তোরা ভালোই দিন গেন আজকে আইফোন নাই বলে এমন করতে হইছে হ্যাঁ আইফোন তো ঠিক আছে এটা আইফোন নাই কিরে দেখা যায় এই ভাঙা ফোন ভাই তুই কি ইংলিশে কথা কইছিলি রে ফোন না না ভাইয়া থাক থাক ভাইয়া থাক আপনি খান আপনি খান আমি কি ব্যতিক্রম সবার মধ্যে খারাপ না খানা পিনা বসবাই খাইতে হবে খুব গরিব দুদিন ধরে খানা মিলাদুল খাইব মুহাম্মদ নবীনা বিনুরু হাদিনা মিন মক্কা হাবিবিনুরু সতাআল মাদিনা মিন সাল্লা এখানে ইসলামী বক্তৃতা দিচ্ছে আর সে এখানে বসে বসে মেয়েদের সাথে কথা বলতেছে আসলে মানুষ কোথায় এখন তো আমাদের মিল্লাত প্রোগ্রাম শেষ এখন আমরা বাসায় যাচ্ছি মেহেদির পাটায় ধরে মেহেদির অনেক কষ্টে রিকোয়েস্ট করলাম যে আমার বাসায় দিয়ে তো এখন সে আমাকে বাসায় দিয়ে আসতেছে Ignore all the signs. I should take care of myself. I probably shouldn't reply. But honestly, I've been so shell-shocked from all of the truth about all of these lies. তো এখন আমি চলে আসলাম বাসায় মেয়েদি আমাকে মাত্র নামায় সে চলে গেছে আর এটাই ছিল আমাদের অনেক ভিডিও করতে পারি নাই লিফট চলে আসছে লিফট অফ করি তো এই ছিল আমাদের ভিডিও আর আমাদের স্টুডেন্ট কমিটির অনেক প্রোগ্রাম হয় আমি আসলে ঠিক যাওয়া হয় না অনেক দিন পরে গেছি সবাই বলতেছে কই থেকে আইছো তুমি এতদিন পর কারণ আমি বিজি থাকি বা মাঝে মাঝে রেস্ট নিয়ে বাসায় এই জন্য যাওয়া উচিত মাঝে মাঝে এগুলো কমিটিদের সাথে থাকা উচিত আমাদের সাথে অনেক স্টুডেন্টরাই আছে অনেক কলেজের এতে আমাদের কমিউনিকেশান অনেক ভালো হয় আছে আপনারা তো বুঝে নিন এগুলোতে থাকলে ডেটা ভালোই আছে তো এই ছিল আজকের ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ লাইক শেয়ার অবশ্যই ফলো করবেন